ছেলেটা সকাল থেকে রক্ত বমি করছে, যাও না একবার ডাক্তারের কাছে। খোকা যে আমার মারা যাবে বলে কাঁদতে থাকে নিতাই বাগদির বউ। নিতাই বারান্দার এক কোণে বসে চুপচাপ গামছায় চোখ মোছে আর দীর্ঘশ্বাস ফেলে। নিতাই বাগদির বউ এবার স্বামীর পায়ের কাছে আছাড় খেয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, যাও না ডাক্তার আনতে। নিতাই আস্তে আস্তে উঠে দীর্ঘশ্বাস ছেড়ে বউকে বলে, তুই ছেলেটার পাশে বস, আমি ডাক্তার ডেকে আনছি। নিতাই বাগদির বউ নিতাইয়ের হাতে ছেঁড়া 5 টাকার একখানা নোট গুঁজে দিয়ে বলে, তুমি ডাক্তারবাবুর হাতে পায়ে ধরে বলবে, আমরা গা গতরে খেটে যা পয়সা হয় সব শোধ করে দেব। এখন এই 5 টাকা নিয়ে ডাক্তারবাবুকে যেন আমাদের ছেলেকে দেখে যায়। তুমি ভালো করে বুঝিয়ে বলো, যাও তাড়াতাড়ি যাও, এই দেখো আবার রক্ত বমি করছে। নিতাই হাতে 5 টাকা নিয়ে ঊর্ধ্বমুখে ছুটল ডাক্তারবাবুর বাড়ির দিকে। বেলা বাড়তে থাকে, নিতাই তখনও ফেরে না। ছেলেটা ধীরে ধীরে নেতিয়ে পড়ে, মা বুক ফাটা কান্নায় একবারে ঘর একবারও ঘর ছুটোছুটি করতে থাকে। বিকেল গড়িয়ে আসে, ছেলেটা দম আটকে আসতে থাকে, মা পাথরের মতো বসে থাকে, তখনও নিতাই ফেরে না। নিতাইয়ের বউ এবার ছেলেকে কোলে নিয়ে গায়, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই চৌকি পেতে বসো, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই চৌকি পেতে বসো। ছেলে ঘুমিয়ে পড়ে, রাত নামে, নিতাই ফিরে আসে 5 টাকার খাটিয়া মাথায় করে। ছেলেকে নরম খাটিয়ায় ফুল আর চন্দনে শোয়াবে বলে নিতাই ধীরে ধীরে ছেলের গালে 2টো চুমু খেয়ে বলে, খোকা আর কি কোনো যন্ত্রণা হচ্ছে? দেখবি আর কোনো দিন খিদে পাবে না, যন্ত্রণা হবে না, রক্ত বমি হবে না। আমি তোর হতভাগ্য বাবা বলছি রে খোকা, এবার নে শুয়ে পড় নরম খাটিয়ায়, আমি গান গাইছি তুই ঘুমা, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি।